বন্ধুরা, অভিনেত্রী পল্লবী ফিরছেন নতুন ধারাবাহিকে। আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। পল্লবী দেখে দেখা যাবে নতুন ধারাবাহিকে, কিন্তু কিভাবে সম্ভব এটি? এবছরে মে মাসে তাকে তার ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার আত্মহত্যার ঘটনা চমকে দিয়েছিল সকলকে। সত্যি কি আত্মহত্যা করেছিলেন তিনি? সেই প্রশ্নের সঠিক উত্তর আজও স্পষ্ট নয়। তবে তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছে টেলিপাড়া। আমি সিরাজের বেগম ধারাবাহিকে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। মিষ্টি মেয়ে পল্লবীর মৃত্যু যেন কেউ মেনে নিতে পারেননি। তবে মৃত্যুর পর আবারও শেষবারের মতন পর্দায় দেখা মিলবে পল্লবীর। সুরিন্দর ফিল্মের ব্যানারে স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বিক্রম বেতাল। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জয় মুখার্জি এবং শুভাশিস মুখোপাধ্যায়কে। সেখানেই এক রানীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পল্লবীকে। এবং এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকবেন আরও এক অভিনেত্রী, অদ্রিজা রায়। এই ধারাবাহিকে শুটিং শেষ হয়ে গিয়েছিল প্রায় এক বছর আগে। প্রথমে এই ধারাবাহিকটি সান বাংলায় সম্প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথেই আটকে যায় প্রজেক্টটি। এবার স্টার জলসার পর্দায় বিকেল 5টায় খেলাঘরের স্লটে 5ই সেপ্টেম্বর থেকে দেখা যাবে এই ধারাবাহিকটি। তারকাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।